পিতাপুত্র পাওয়ার্ড বাই নবরত্ন আই কুলটল কুলিং কা ডাবল ব্লাস্ট সহযোগ করেছে গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ভিভেল সোপ আপ সমঝোতা নেহি পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসডি একনেস্টার কহিয়ে মুহাসো কোয়ালবিদা আর ইনো তই মোৰ ল'ৰা নহ, সেই কথাৰে প্ৰমাণ লাগে মোক দেউতা। ক কি লাগে তোক? কোনো দ্বিধা নোহোৱাকৈ মই তোক দিম। এটা অনুমতি লাগে দেউতা। অনুমতি? কি অনুমতি? এইখন ঘৰৰ পৰা ওলাই যোৱাৰ অনুমতি দিয়া দেউতা। তই ভাবি চাইছনে কি বিচাৰিছ? তই ভাবিছো দেউতা, বহুত ভাবিছো। ইয়াৰ বাহিৰে আৰু মোৰ উপায় নাই। মই যি কৰি আছো সেয়া ঠিকেই কৰি আছোনে? তুমি একো ভুল কৰা নাই। জীৱনত উন্নতি কৰিবলৈ হ'লে আৰু দহজনতকৈ ওপৰলৈ যাবলৈ হ'লে এনেকুৱা কাম কৰিবই লাগিব। তুমি মোক কেতিয়াও এৰি থৈ নোযোৱাতো জানো? তুমি মোক এতিয়াও বিশ্বাস কৰিব পৰা নাই? তুমি মোৰ জীৱনৰ গতিপথেই সলনি কৰি দিলা। ফ্লেট সজাবলৈ কৰা এগ্ৰিমেণ্টখনো দিনে ৰাতিয়ে চহী কৰিবলৈ মোক প্ৰেছাৰ দি আছে। আৰু মই যদি চহী নকৰোঁ তেন্তে আমাৰ ওপৰত হাত উঠাবলৈও সি কুণ্ঠাবোধ নকৰিব। তুমি মোক ভুল নুবুজিবা মনোরমা, উপায়ান্তর হয়েহে মই এই সিদ্ধান্ত লবলগিয়া হয়েছে। তাক বুঝাব পরা পর্যায়ও এটা আমি নাই। আমার দরে দুর্ভোগিয়া পিতৃ মাতৃ আর কোনোবা আছে জানো, যিয়ে নিজের সন্তানের ভয়ত দিন কটাবলগিয়া হয়েছে। আমার এই ঘরখন যে এনেকুৱা পর্যায় পাব মই কল্পনাই কৰিব পৰা নাছিলো। আসলতে দাদা, আমি আমাৰ আগৰ ভাস্কৰটোক কেতিয়াবাই হেৰুৱাই পেলাইছোঁ। এতিয়া যিটো ভাস্কৰক আমি দেখি আছোঁ সেইটো আমাৰ আগৰ ভাস্কৰটো নহয়। নহ'লেনো কোনোবা সুস্থ মানুহে নিজৰ মাক দেউতাকক এনেকুৱা ব্যৱহাৰ কৰিব পাৰেনে? আজি তোমাক খুৰাখুৰীয়ে কোৱা মতে কি বোলে ঘৰত থাকিলে খুৰীহঁতে ভয়ে কৰে। ভগৱানে মোৰ কি পৰীক্ষা লৈছে নাজানো। মই যে এনেকুৱা এটা পৰ্যায়ত আছোঁ, না মই মা দেউতাৰ ওচৰলৈ যাব পাৰোঁ, না তেওঁলোকক মই মোৰ ওচৰলৈ আনিব পাৰোঁ। আচলতে দাদা, খুৰা খুৰী আপুনি আৰু মই আজি যিটো পৰিস্থিতিত আছোঁ আমি ইচ্ছা কৰিলেও একো কৰিব নোৱাৰোঁ। আচলতে ভাইটিয়ে আমাৰ গোটেই ঘৰখনকে শেষ কৰি দিলে আৰু লগতে তোমাৰ জীৱনটো। নহয় দাদা, আচলতে ভাস্কৰে নিজকে মায়াৰ ওচৰত বিক্ৰী কৰিছে। সি নিজৰ বিবেকেৰে একো কৰা নাই। মায়াই নচুৱাই আছে আৰু সি নাচি আছে। কাৰোবাৰ পৰচনাত আমাৰ ঘৰখন শেষ হৈ যাব সেয়া মই কেতিয়াও হ'ব নিদিওঁ। মা দেৱু, তই মা ঘৰখন বচোৱাৰ খাতিৰত মই আকৌ আহিবলগীয়া হ'ল। প্ৰয়োজন হ'লে ভাইটিক সঠিক পথত অনাৰ পাছত মই আকৌ উভতি যাম। দেৱু, তই দেউতা, মই বুজিছোঁ এই বিপদৰ সময়ত ঘৰৰ পৰা আঁতৰি থকাটো উচিত হোৱা নাই। আমি সকলোৱে মিলি ভাইটিক বচাব লাগিব। কিন্তু এতিয়াও জানো তাক বচোৱাৰ শেষ আশা আছে। হঠাৎ নহ'বা দেউতা, আশা নিশ্চয় আছে। মই সকলো খবৰ সংগ্ৰহ কৰিছোঁ। মিছেছ মায়াই আমাৰ মাটিখিনি হস্তগত কৰি ভাইটিক ক'ৰবাত মাৰ্ডাৰো কৰি পেলাব পাৰে। কি হ'মা, সিহঁত বৰ ডেঞ্জাৰ মা, সিহঁতে কৰিব নোৱাৰা কাম একো নাই। তেতিয়াহ'লে আমাৰ হাতত এতিয়া উপায় কি আছে? উপায় আছে দেউতা, মই উপায় চিন্তা কৰি উলিয়াইছোঁ। কিন্তু দেউতা, কাইলৈ পুৱাই তুমি এঠাইলৈ যাব লাগে আৰু মই তোমাক যেনেদৰে শিকাই পঠিয়াম তুমি তেনেদৰেই কথা পাতিম। এইবাৰ খেল আমিও খেলিম। কিন্তু মই ক'লৈ যাব লাগিব? মিছেছ মায়াৰ ঘৰ। মায়াৰ ঘৰলৈ?
আহক, বহকচোন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপুনি প্রীতম ফুকন? হয়। মায়া ফুকন আপনার পত্নী? হয়, মায়া মোরে মিসেস। কোকসুন আপুনি বেশ ধুনিয়া দেই আপনার ঘর। এয়া মোর পত্নী মায়া। ও, আপনার পত্নী? হয়। আপনাকে চিনি না পালো যে? মিছা কথা কিয় কয় মহোদয়া, আপুনি মোর চৈধ্য পুরুষলৈ জানে, সকলকে চিনি পাই, আর ইমানবোর জানি বুঝিয়ে তো ইমান দূরলৈ আগবাড়িছে। মানে আপনি কি কব খুঁজিছে? রব, আগতে মই আপনার স্বামীক মোর পরিচয়টো দিল। মই পরমা হাজরিকা, সেইজন পরমা হাজরিকা যার দুজন পুত্র আছে, তার এজন আপনার বিজনেস পার্টনার ভাস্কর হাজরিকা। কিন্তু ইয়ালৈ অহা কারণ? আপনার প্রয়োজনত? অবশ্যই মোরও প্রয়োজন আছে। খোলাখুলি কৈক। সাওক, মই হার ভগা পরিশ্রম করি গটুয়া টকাকিটারে কিনা মাটি টুকুরাত আপনালোকে বলে পেট সাজিব? তাত তো আপনারও প্রফিট আছে। জানো, আমারও প্রফিট আছে, কারণ ইতিমধ্যে আমি বহুত প্রফিট পাইছোই। তেনেহলে এগ্রিমেন্টখনত সহি করাত আপনার আপত্তি কি? নাই নাই, মোর আপত্তি নাই, মই এগ্রিমেন্টখনত সহি করিম, আর সেইখার কথা কবলৈকে মই ইয়ালৈ আহিলো। মাত্র এটা শর্ত আছে, সেই শর্তটো পূরণ করিলে মই হাঁহি মুখে এগ্রিমেন্টত সহি করে দিম। কি শর্ত? আর এটা ফ্ল্যাট লাগে নাকি? নাই নাই, নেলাগে, তিনিটাই যথেষ্ট। তেনেহলে শুনিছো আপুনি আর আপনার পত্নীয়ে হেনো মোর লড়াক এখার কথা কইছিল। ফ্ল্যাটটো হওয়ার লগে লগে মোর লড়া ভাস্করর লগত মিসেস মায়া ফুকন বিয়া হব লাগিব। আর মিসেস মায়া ফুকনের ঠাইত মিসেস মায়া হাজরিকা হব লাগিব। সরুরে পড়া লড়া দুটাই যে বিচারিছে তাকেই দিছু, কতো সিহতক নিরাশ করা নাই। গতি এতিয়া আপনার ভাস্করে বিয়া করাব বিচারিছে, আর আপনিও তো বিচারিছে, গতি বিয়াখন হয়ে যাও। কিন্তু মোর লড়ার লগত বিয়া হব লাগিলে আপনার স্বামীর লগত আপনি ডিভোর্স হব না লাগিব জানো? গতি ডিভোর্স লেটারখন লৈ যেদিনা মোর ঘরলৈ আহিব সেদিনা মই এগ্রিমেন্টত হাঁহি মুখে সাইন করে দিম। আপনার বোয়ারি হিসাবে পাই মই গৌরব বোধ করি। হাঁহু? অ, আর একটা কথা পাহরিছিল, এই সকলবর তো আইনি প্রক্রিয়ার মাজেই চলিব, গতি আহতে সকল কথা জানাই মই থানাত এখন এজাহার দি আইছি। আহ, কি কই গেল এটা, কি করবা? হ্যালো, তো ইমান সহজতে বিচার বিবেচনা হেরুয়াবি বলে মই কল্পনাও করা নাছিল। দেখার এজনী ধুনিয়া ছোৱালী তোর লগত বন্ধুত্ব করলে, আর সুযোগ বুঝে আমার ঘরের সকল আত্মসাত করব খুঁজলে, তই গমকে নাপালি। সেই চরিত্রহীনা মানুষজনীক তো বিয়া করাব খুঁজ। সোনামিকালে তোর এবারও মনত নপরিল যিজনী ছোৱালী তোর কারণে গোটেই জীবনটা উৎসর্গা করবলে রয়ে আছে? কালি দেউতাই সিহতর ঘরলৈ গৈ পুলিশের কথা কোৱাৰ লগে লগে ভয়তে সিহত ইয়ার পলালে। এয়াই আছিল তাই তোর প্রতি থাকা প্রেম? ঘরক্ষণ কিহরপর কি একটা পর্যায় পালে তো নিজে এবার ভাবি চাচুন। যেহেতু লড়াই রাতে পয়ারেপর নিজের শরীরটির উপর ইমান কেয়ার লয়, আজিকালি সকল অভ্যাগেই সলাই পেলায়। কত গল তোর সপনবর, মিস্টার ইন্ডিয়া, মিস্টার ইউনিভার্স? হয় মা দেউতার মুখে মুখে তর্ক করবর হল, আর সোনালিকা কত পাহর পেলালি? চা ভাইটি, এই পৃথিবীত মাক দেউতাকতক ডর আর কোনো হব না,
আর তই তো ভাগ্যবান, তই তো নিজের মা দেউতাক পাইছ, মা দেউতা বলে মাতিব পারিছ। কিন্তু মোর, মই তো আজিলেক প্রকৃত মা দেউতার পরিচয় নাজানিব। কিন্তু তই, মই আসলতে কি করেছিল মই নিজেই গম নাপাও। মায়ে দেখুয়া সপোনের পিছফালে মই দৌড়ি আছিল, মই মোর নিজস্বতাখিন হেরুয়াই পেলাইছিল। ওই দাদা, মা দেউতাহতে মোক মাফ করে দিবনে? আর মই এটা কোনখন মুখ লো অনামিকার ওসরলে যাম? তই সেইবোর চিন্তা করব নালাগে, মা দেউতাই তোক কেতিয়াও বেয়া নাপাব, কারণ তুই তেওঁলোকর সন্তান, মানুষের তো ভুল হয়ে। আর অনামিকা এজন বুঝা ছোৱালী, তাই তো এতিয়াও তোর বাবে রয়ে আছে। বল, এতিয়া এনেদরে ইয়াত রয়ে থাকিব নালাগে, বল যাও, বল বল। হ্যালো, সরি অনু, মই নজনাক তোমালোকর ওসর অপরাধী, মই বহুত ভুল করল, নাজানো কেনে মোর মা দেউতা আর তোমার ওসর মুখ দেখুয়া। দাদার লগতো মই বহুত অন্যায় করল, তোমালোকে মোক ভাল পথলে অহাত সহায় করবানে? মোক আকু আকুয়ালি লবানে? মোক তুমি পারা যদি ক্ষমা করে দিয়া, তোমালোকক লগ পাবলে মোর খুব মন গেছে। মোর তোমাকে এটা লগ পাবলে বিরাট মন গেছে ভাস্কর, মই বহুত বেশি কষ্ট পাইছো। মাজনী, কি হয়েছে তোর? লোয়া কথা পাতা। হ্যালো, মই ভাস্কর করে। কোন ভাস্কর? আপনার ওসর মই বহুত ভুল করল, ক্ষমা করে দিব মোক। হব দিয়া ভাস্কর, হয়ে যাওয়া ঘটনাবিলাক এটা বেয়া সপোন বলে পাহরি যা। হেৰি নহয় ভাস্কর, কালিলে তুমি আমার ঘরলে আহিবা। আপুনি জানো কোৱা নাছিলে আপোনালৈ ছোৱালী এজনী ঠিক কৰি দিবলৈ, সেইকাৰণে মই ঠিক কৰিয়ে পেলালোঁ। আৰু মই যিজনী ছোৱালী পছন্দ কৰিছো আপোনাৰ পছন্দ নোহোৱাৰ কথাই নাই। মোৰ ফোনতে ফটো আছে, ৰ'ব। কি কোৱা? চোৱা, অ' ধুনীয়া দেখোন ছোৱালীজনী, কৰবাত দেখা দেখে যেন লাগিছে, ক'ত দেখিছো বাৰু? আগতে দাদাক দেখুৱাছো। অ' চা না, একদম ধুনীয়া লাগিছে। দেউতা, মই দোকানলৈ যাওঁ। কিবা খালি জানো? তই চাহ খালো নহয়। খালি চাহ একাপ খাই যাবি নে? ৰুটি খাই যা। মা, মোৰ গ্ৰীণ টি দি আছো, ৰ। ঐ দাদা, শুনচোন, তহঁতে যে বিল্ডিঙৰ ড্ৰয়িংটো কৰিছ, অলপ ইফাল সিফাল কৰিব নোৱাৰিনে? কিয়? নহয় মানে, মই ভাবিছিলোঁ এটা ফ্ল'ৰ যদি তোমালোকে মোক দি দিয়া, তেতিয়াহ'লে মই ঘৰতে জিম এটা খুলিব পাৰোঁ। আৰে, সেয়াতো বৰ ভাল কথা। তই যে নিজাববীয়াকৈ কিবা এটা এষ্টাব্লিছ কৰিবলৈ চিন্তা চৰ্চা কৰিছ, মই বৰ সুখী। তহঁত এনেদৰে মিলা প্ৰীতিৰে থকাটোৱেই মই বিচাৰিছোঁ। মইনো আৰু কিমান দিন থাকিম? তহঁতৰ মনেৰে যি ভাল দেখো তাকেই কওঁ। ৰ'ব, আপুনি যি কৰে কৰক এতিয়া, সি যিহেতু কিবা এটা কৰিবলৈ ওলাইছে, একো চিন্তা নাই। মই এতিয়া ইহঁত দুটাৰ ঘৰ পাতিম। ঘৰ? মই তহঁত দুটাৰ বিয়া পাতিম।
হ'ব, মই এটা দোকানলৈ যাওঁ নেকি? মই কি কৈছোঁ শুনা নাই? মইনৰ কি শুনিবলগীয়া আছে? শুনিবলগীয়া আছে দাদা, কিয় আপুনিয়ে জানো কোৱা নাছিলে আপোনালৈ ছোৱালী এজনী ঠিক কৰি দিবলৈ? সেইকাৰণে মই ঠিক কৰিয়ে পেলালোঁ। আৰু মই যিজনী ছোৱালী পচন্দ কৰিছোঁ আপোনাৰ পচন্দ নোহোৱাৰ কথাই নাই। মোৰ ফোনতে ফটো আছে, ৰ'ব। কি কোৱা? চোৱা, অ' ধুনীয়া দেখোন ছোৱালীজনী, ক'ৰবাত দেখা দেখা যেন লাগিছে, ক'ত দেখিছোঁ বাৰু? আগতে দাদাক দেখুৱাইছোঁ। অঁ চা না, একদম ধুনীয়া লাগিছে। এই লাজ কৰিব নালাগে, চা। এইজনী দেখোন কৰবি মোৰ দোকানৰ পিছফালে থকা ঘৰটো। অ' ঘটনা বেলেগ। তাই কিন্তু আপোনাৰ লগত বিয়াত বহাত অলপো আপত্তি নাই। মই দেৱৰ লগত দোকানলৈকেই যাওঁ। আপুনি আকৌ দোকানলৈ কিয় যায়? এই দোকানলৈ নহয় নহয়, দেৱৰ দোকানৰ পিছফালে থকা এই কৰবিহঁতৰ ঘৰলৈ যাওঁ। আজিয়েই মাক দেউতাকৰ লগত সকলো কথা ফাইনেলাইজ কৰি পেলাম, বুইছা? ৰবচোন ৰব, ইমান খৰধৰ নকৰিব। অনামিকাই ছোৱালী চাইছে যেতিয়া, তাই সিহঁতৰ ঘৰত গৈ খবৰ দিয়কগৈ। আমি একেলগে গোটেই যাক যাম, নে কি কয়? বাৰু তুমি যেনেদৰে কৈছা, নে কি কোৱা? আৰু মোৰ কথা লগ লাগে নহয়, এই বহাগতে দুইটাৰ বিয়া পাতিমেই। পিতা পুত্র অহা সপ্তাহৰ কাহিনী প্ৰতিদান উপভোগ কৰক সোমবাৰৰ পৰা শনিবাৰলৈ নিশা 8 বজাত আপোনাৰ একমাত্ৰ প্ৰিয় চেনেল ৰঙত।